জুলাই বিপ্লবের পর থেকেই আত্মগোপনে আওয়ামীপন্থী ক্রীড়া সংগঠকরা পৃষ্ঠপোষকের অভাবে কার্যক্রম বন্ধ বেশ কয়েকটি ফেডারেশনের সেখানে ব্যতিক্রম বাংলাদেশ আর্চারি ফেডারেশন সভাপতিকে অব্যাহতি দেওয়া হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা ছাত্র জনতার বিপ্লবের সময় ক্যাম্প বন্ধ হলেও এখন টঙ্গিতে নিয়মিত অনুশীলন করছেন আটচাররা প্রস্তুতি নিচ্ছেন তাইপেতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপের জন্য ব্যতিক্রমী কার্যক্রম এই জায়গাটাই সবার সাথে আর্চারির সাথে একটু ফারাক আছে আমরা বসে থাকতে পারি না তেইশ কি চব্বিশ তারিখে আমরা যাব তাইওয়ানের এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ খেলতে আমরা জিওর জন্য কাগজপত্র জমা দিয়ে দিয়েছি এবং আমরা দিনরাত পরিশ্রম করছি যাতে করে তাদের দ্রুত গতিতে আমরা সব কার্যে সম্পর্ক করতে পারি সরকার পরিবর্তনের পর রদবদল এসেছে জেলা ক্রিয়া সংস্থাগুলোতে তাই চলতি মাসে বাংলাদেশ লীগ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে ফেডারেশন যা আয়োজন হতে পারে আগামী মাসে তবে চ্যালেঞ্জ অপেক্ষা করছে আগামী বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের চব্বিশতম আসর ঘিরে এই আসর আয়োজনের জন্য জাতীয় সংসদ ভবনের মাঠ চায় আটচারি ফেডারেশন যার জন্য প্রধান উপদেষ্টার সাহায্য চান ফেডারেশনটির সাধারণ সম্পাদক আগামী বছর সাত থেকে চোদ্দ নভেম্বর অনুষ্ঠিত হবে আমাদের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এবং কংগ্রেস পঁয়ত্রিশটা দেশ অংশগ্রহণ করবে সাড়ে তিনশোর অধিকে অধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে আমরা মাননীয় উপদেষ্টা মহাদের কাছে যাব যে উনি নিশ্চয়ই আমাদেরকে সহায়তা করবেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়াঙ্গনের সংস্কারের এই সিদ্ধান্তে মশন থারান বাংলাদেশ আটচারি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম তবে নিজের জায়গা নিয়ে সঙ্গীত নন আটচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক আর্চারিতে মনে করেন আমি প্রতিষ্ঠা করেছি এখানে আমি বাংলাদেশে আমি এমন না যে আরেকটা থেকে এসে এটাকে আমি বসেছি আমি তৈরি করেছি সবাই এটা বেনিফিশিয়ারি দেশও বেনিফিশিয়ারি রেজাল্ট এনে দিয়েছে অলিম্পিকে বাংলাদেশি হিস্ট্রিতে আর্চারি কোয়ালিফাই করেছে দুবার ফেডারেশন সংস্কার প্রয়োজন করবে অসুবিধা নেই এত করে আমি শঙ্কিত হব কেন আমার জন্য ভালো যে সংস্কার করে যদি ভালো কাউরে বসাতে পারে আমার কোনো আপত্তি ওয়েলকাম আর্চারি ফেডারেশনের জন্মলগ্ন থেকেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল কাজের মাধ্যমেই ক্রীড়াঙ্গনে থাকতে চান প্রবীণ এই সংগঠক ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা